হি গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাদি চলে এলাম আরেকটা নতুন পিএলপি ফাইল শেয়ার করতে আজকের পিএলপিটা মানে এখন বর্তমানে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা সম্পূর্ণ ফ্রি এইখানে এই ফাইলে কোনো ধরনের পাসওয়ার্ড সেট করা থাকবে না তো এখন ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদের তো আজকের এই পিএলপিটা আমার সাথে শেয়ার করছে শরীফ মোহাম্মদ ভাই তাকে অসংখ্য ধন্যবাদ এই ফাইলটি ফ্রিতে শেয়ার করার জন্য তো প্রথমে আপনি এখন পিকজেল এপে আমি দেখে দিচ্ছি যে আসলে পিকজেল এপে কীভাবে ওপেন করবেন তো পিকজেল এপে যাবেন তারপরে এই যে উপরে থ্রি ডট ডট অপশন আছে সেই থ্রি ডট ডটে ক্লিক দেবেন তারপর ওপেন পিএলপি এখান থেকে আপনি এই পিএলপিতে যাবেন তো আমি একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে ডাউনলোড করবেন তো এই ফাইলটাই মূলত আপনারা ফ্রিতে পাবেন কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়া তো আপনারা এই ফাইলের ওপর ক্লিক দিবেন তারপরে ওপেন অ্যান্ড এ ক্লিক দিয়ে দিবেন ওপেন অ্যান্ড এ ক্লিক দিয়ে দিলে আপনার আপনার অ্যাড হয়ে যাবে তো একটু দেরি হবে কারণ এই ফাইলটা প্রচুর এমবি তো যার কারণে একটু অ্যাড হতে টাইম লাগতেছে তো ওকে দিয়ে দিব তারপরে দেখুন যে এইখানে এই যে দেখতে পারতেছেন এই ফাইলটা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা তেমন কোনো ফন্ট ইউজ করি নাই বিকজ আমরা যখন কোনো একটা ফন্ট ইউজ করি সেই ক্ষেত্রে দেখা যায় যে যেটা আমাদের কাছে আছে আপনাদের কাছে নাই যার কারণে মিসিং হয়ে যায় তো এখন ফন্টটা ভেঙে যায় তার কারণে আমরা কোনো ফন্ট ইউজ করি নি তো আপনি কী করবেন এইখানে এই যে এই ফন্টের ওইখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এই যে নিচে যে দেখতে পাচ্ছেন এ অপশন এই যে এইখানে হ্যাঁ এ আছে মানে ফন্ট আর কি এই ফন্টের উপর ক্লিক দিবেন তারপরে এইখান থেকে আপনি ফন্টে গিয়ে এইখানে আপনার আপনার পছন্দ মতো ফন্ডগুলো অ্যাড করে নেবেন ধরুন এইখানে আমি এই ফন্টটা ইউজ করব সেক্ষেত্রে ফন্ড দিয়ে ওকে দিয়ে দিব তো এইভাবে আপনি যেখানে যেটা ফন্ট ইউজ করতে চান সেটা ফন্ট ইউজ করতে পারবেন এইখানে সবগুলো কাস্টমাইজ করতে পারবেন তো আমি এইখানে আসলে বেশি কাস্টমাইজ দেখাবো না কারণ আমি দেখে দেবো একটু পরে দেখিয়ে দেবো যে আসলে কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমি বড় করতে চাইতেছি না এখানে সব কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন এইখানের নাম চেঞ্জ করতে পারবেন সব কিছুই তো সব কিছু ওকে হয়ে গেলে এখানে সেভ দিয়ে এখানে সেভের এখানে তৃতীয়তে যেটা আছে সেটার মাধ্যমে সেভ করে নিয়ে নিতে পারবেন তো যেটা ইচ্ছা আপনি সেভাবে সেভ করে নিতে পারবেন তো এখন আসি ডাউনলোড কীভাবে করবেন তার জন্যে আপনি ফেসবুকে যাবেন বা আমার ডিসক্রিপশানটা চেক করেন সেখানে দেখুন যে একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপ লিঙ্ক মানে আমাদের অফিসিয়াল গ্রুপটা তো সার্চবারে গিয়ে আপনি যদি ওই লিঙ্ক থেকে কাজ না করতে পারেন সেই ক্ষেত্রে আপনি বারে যাবেন ফেসবুকে সার্চবারে গিয়ে লিখবেন জোস হেল্প নাইন গ্রুপ হ্যাঁ সেলফ হেল্পলাইন গ্রুপ লেখার পর এখানে আপনি এই রকম একটা গ্রুপ পাবেন সেই গ্রুপে জয়েন হবে নেবেন মানে এখন বর্তমানে তো আপনি জয়েন নাই সেই ক্ষেত্রে জয়েন হয়ে নেবেন তো জয়েন হওয়ার পর এখানে আপনি ও সরি একটা কথা বলেই গেছি আপনি এই যে ভিডিওটা দেখতেছেন সেটা স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট নেওয়ার পর এখানে আপনি গিয়ে এই গ্রুপে গিয়ে আপনি জয়েন হয়ে এখান থেকে আপনি জাস্ট ছবিটা আপলোড দিয়ে দিবেন তো সেই যে স্ক্রিনশটটা নিলেন সেটা সিলেক্ট করে এইখানে আপলোড দিয়ে দিবেন তো আপলোড দেওয়ার পর এখানে উপরে ক্যাপশনে আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন যেটাতে আমরা আপনাকে ফাইলটা পাঠিয়ে দিব তো এখানে আপনি আপনার মতো করে জিমেলটা দিয়ে দিবেন আমরা এখানে আপনাকে পাঠিয়ে দেবো এখানে আপনার কোনো ঝামেলা হবে না তো ফাইল দিয়ে এইখানে জিমেল অ্যাড্রেস দিয়ে জাস্ট এখানে পোস্ট করে দিবেন তো পোস্ট করে দেওয়ার পর আপনার পোস্টটা পেন্ডিংয়ে যাবে তো আমি যদি দেখে থাকি সেই ক্ষেত্রে তখন তখন ফাইলটি দিয়ে দিব বা আপনি পোস্ট করার কিছুক্ষণের মধ্যে যখনই আমরা ফাইলটা দেখবো যে আপনি পোস্ট দিয়েছেন সেই সময় আমরা ফাইলটি আপনাকে দিয়ে দিব তো তার জন্য এখন কিন্তু কী করতে হবে জাস্ট এই যে ভিডিওটাতে দেখতেছেন সেটা একটা ভিডিওতে লাইক একটা সাবস্ক্রাইব করে জাস্ট স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করবেন একটা কমেন্ট করলে সবচেয়ে ভালো হয় তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই